রবিবার রাত সকালে জামাতার ধারালো অস্ত্রের আঘাতে নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন মা এবং মেয়ে। নিহতরা হলেন সোমা আচার্য এবং তার মেয়ে তনুশ্রী আচার্য চৌধুরী। এই ঘটনার পর মৃত তনুশ্রী আচার্য চৌধুরীর বড় মেয়ে অনামিকা চৌধুরী আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সে অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে অভিযোগ পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে পুলিশ এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মৃত তনুশ্রী আচার্য চৌধুরীর বর সমরজিৎ চৌধুরীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে মধুপুরস্থিত তার নিজ বাস ভবন সংলগ্ন এলাকা থেকে মধুপুর থানার পুলিশ গ্রেফতার করে। পরে তাকে আমতলী থানায় নিয়ে আসা হয়। আমতলী থানা থেকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধৃত অভিযুক্ত সমরজিৎ চৌধুরীকে রবিবার আদালতে সোপর্দ করা হয়। আদালতে সমরজিৎ চৌধুরীর পক্ষের আইনজীবী তার জামিনের আবেদন করেন। অপরদিকে এই মামলায় সরকার পক্ষের আইনজীবী দিলীপ দেবনাথ সমরজিতের জামিনের আবেদনের বিরোধিতা করেন। এই মামলায় উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর মাননীয় আদালত ধৃত অভিযুক্ত সমরজিৎ চৌধুরীর জামিনের আবেদন খারিজ করে দেন এবং তাকে আগামী 25 অক্টোবর পর্যন্ত অর্থাৎ 12 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় সরকার পক্ষের আইনজীবী দিলীপ দেবনাথ এই সংবাদ জানান। পরবর্তী সময়ে ওনার সোমাচার্যের যে বড় মেয়ে অনামিকা সরকার আমতলী থানাতে একটি কমপ্লেন করেন। সে কমপ্লেনটের নাম্বার হলো আমতলী পিএস কেস নাম্বার 126/2024 আন্ডার সেকশন 103 সাবসেকশন 1 বিএনএস। এবং এই কমপ্লেন পাওয়ার পর আইও তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে এই আসামি সমরজিৎ চৌধুরীকে গ্রেপ্তার করে এবং আজকে আদালতে তাকে প্রেরণ করে 4 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আমরা সরকারের পক্ষ থেকে আমি তার পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করি এবং যে আসামির পক্ষে যে বিল প্রেয়ার দেওয়া হয় এর অবজেকশন দিই, বিরোধিতা করি। আদালত অভিভাবকের কথা শুনে তার যে জামিনের আবেদন সেটা নামঞ্জুর করেন এবং আসামিকে 25/10 পর্যন্ত জেল কাস্টডিতে পাঠিয়ে দেয়। প্রসঙ্গত উল্লেখ্য যে সমরজিৎ চৌধুরী এবং তনুশ্রী আচার্য চৌধুরীর মধ্যে ডিভোর্সের মামলা চলছিল। গত 1.5 বছর ধরে মামলা চলাকালীন সময় তনুশ্রী আচার্য চৌধুরী তার ওএনজিসির নেতাজি নগরস্থিত বাপের বাড়িতেই থাকতেন। গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যা রাতে মা সোমা আচার্য এবং মেয়ে তনুশ্রী আচার্য চৌধুরী পুজো দেখতে যান। পুজো দেখে ভোররাত 4টে নাগাদ তারা বাড়ি ফিরে আসেন। প্রধান ফটক খুলে বাড়িতে প্রবেশ করতে অভিযুক্ত সমরজিৎ চৌধুরী ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে। হামলায় ঘটনাস্থলে নিহত হন সোমা আচার্য এবং তনুশ্রী আচার্য চৌধুরী। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ওএনজিসির নেতাজিনগর এলাকায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।